অল ইন্ডিয়া রেডিও, এখন সময় ভোর 3:45। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা ক এবং কলকাতা খ প্রচার তরঙ্গে সম্প্রচারিত হতে চলেছে মহিষাসুরমর্দিনী। তবে বিশু একা নয়, ফুল টিম হাজির। আয় বস বস, অনেকদিন পরে এলি, বস। আসসালামু আলাইকুম জেঠু, কেমন আছেন? ইসমাইল, সেই মার্চ মাসে শেষ দেখা, আছি বুড়ো হারে যতদিন চলে আর কি। ন্যাপলা হ্যাঁ জেঠু, কতবার বলেছি আমার নাম সমীর। আরে বিরক্ত হচ্ছিস কেন? তোর বাপটাকে আমি সারা জীবন গোপলা বলে ডেকেছি, তুই গোপলার বেটা ন্যাপলা। তো সমীরণ টমিরণ থাক, যাকে আর 5 মিনিট বাকি আছে, যাই দেখি। এই ফুল মালা ধূপ। জেঠু, গোপলু ইজ হিয়ার, সব রেডি আছে, শুধু 4টে বাজার অপেক্ষা। এনেছিস? জানেন জেঠু, এই ভোরের আজানটা প্রতি বছর আমার নতুন করে বাঁচতে শেখায়। এই আজানের মধ্যে আপনাদের শাখের আওয়াজ, শারদ রাতে রেগে উঠেছে আলোক মঞ্জি, সুন্দর ধরণীর প্ল্যান কি? আমি তো বুড়ো হয়েছি আর ক্লাব যেতে পারি। আসবো না মানে? আপনি তো পুজো কোন একটা পুজো প্যান্ডেলের মানুষ, এত বছর ধরে এত ভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু আপনার বার্ধক্যজনিত সমস্যার কারণে শুধু আপনার নয় আমাদেরও পুজোর সময় নানান বিপদের সম্মুখীন হতে হয়। জানি মা আসছে, কিন্তু এই বছর, এই মহামারীর বছরে যেখানে মায়ের সন্তানরা মরছে, কেউ করোনার থাবায়, কেউ দাবানলে, কেউ ভূমিকম্পে, কেউ ব্লাস্টে, কেউ জঙ্গি অ্যাটাকে, সেখানে কিভাবে আমরা উত্তল না হয়ে থাকি বলুন তো? এই বুকগুলোকে দেখুন না। হ্যাঁ জেঠু, ক্লাব থেকে সুন্দরবনে ত্রাণ নিয়ে গিয়ে যা দেখলাম, ওদের চাহিদা যা, তার শিখি কেন 0.25% আমরা দিতে পারলাম না। ঘর বিপদে, ঘর বিপদে, ওদের ঘর বাড়ি বলে আর কিছু নেই, সব ধ্বংস হয়ে গেছে। ওদের জাম গায়ের কাপড় এখন লেংটিতে পরিণত, নতুন কাপড় খাবে আগে না কে লজ্জা ঢাকবে সেটাই বোঝা যায়। যখন যখন কিনা ও সুরের দাপটে পৃথিবী বারবার বিপদ সীমায় পৌঁছছে, যখন অসুরের বিষ বাষ্পে ধরে গেছে ভরা, যখন মৃত্যুযুদ্ধে হাহাকার বেড়ে উঠেছে, তখন জানিস মা দুর্গা এসেছেন, মা দুর্গা এসেছেন বারবার বারবার। আমার বিশ্বাস, আমার বিশ্বাস মা আছেন।
মা দেখছেন আমাদের ধৈর্য শক্তি, মা নিচ্ছেন আমাদের পরীক্ষা, মা সাজছেন যুদ্ধে অবতীর্ণ হবেন বলে। দেখিস দেখিস বুকলু ন্যাপলা তোরা, মা মা আসবেন এবার, তাই তো আরো এক মাস সময় দিয়েছেন আমাদের মর্তলোকে তাকে আনার জন্য। আড়ম্বরটা নাই বলি, একটু ভক্তিটা থাক। কিন্তু জেঠু তুমি যে বলছো মা আসবে আর পুজো যে হবে, কিন্তু আমাদের প্যান্ডেলের থিম কি হবে? আর আমাদের হাতে বাজেটটা তো খুব বেশি নয়, খুবই কম, তো এই বাজেটে কি আর আমরা কম্পিটিশনে আসতে পারবো? কম্পিটিশন কিসের কম্পিটিশন রে? এই যে তুই আজকে বসে এখানে মহালয়া শুনছিস, এটাই সব থেকে বড় কম্পিটিশন। যারা অকালে ঝরে গেল তারা তো সবাই কম্পিটিশনে হেরে গেছে, তুই বেঁচে আছিস, তুই কম্পিটিশনে জিতে আজকে বেঁচে আছিস। না সুভাষ কাকু, তাহলে জেঠু তুমি কিছু একটা বলো, কি করা যেতে পারে এখানে? পুজো হবে, পুজো হবে, থিম হবে, কিন্তু ভারতীয় সেনা ছাড়া শহীদদের উদ্দেশ্যে একটা থিম বানাতে, যেখানে মাধবকার আশীর্বাদ করবে, আর কখনো কোন সেনা ছাউনি ধ্বংস হবে না। পারবি না? পারবো জেঠু, পারতে যে হবে, মুসলিম মানেই যে হিন্দু পক্ষক তা তো নয়, আপনার মা আর আমার আম্মি তো একই। আমার মাসা বাবার গুনাহ করতে শেখায়নি, আমি পারবো জেঠু, আমি পারবো। আমি জানতাম, আমি জানতাম তুমি পারবে, জানতাম। বুবলু বলো ওস্তাদ, সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন গেছিস তো অনেকবার? ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা সবুজ সুন্দরবন, আমফান বিধ্বস্ত ধ্বংসস্তূপের ওপারে, পারবি না? একটা কালচারাল আর এনভায়রনমেন্টাল হেরিটেজকে তোরা এই দুর্দান্ত আর্ট ফর্ম দিয়ে ফিরিয়ে আনতে পারবি না? পারবি না? দেখা তো তো দেখি তোর কত দম আর্ট কলেজে পড়ার। পারতেই হবে জেঠু, ওই ভেসে যাওয়া মানুষগুলোর জন্য, ওই চোখের জল শেষ হয়ে যাওয়া বাচ্চাদের জন্য আমাকে পারতেই হবে। পুজোর একদিন নয়, পাঁচ দিন 200 জন মানুষ আমাদের ক্লাবে খাবে। বাহ, সমস্ত পূজায় অংশগ্রহণ করবে, আনন্দ করবে, একটু বাঁচবে, কথা দিলাম। বাহ নেপলা, বলো জেঠু কিছু ভাবলি থি? হ্যাঁ জেঠু ভেবেছি। কি বল? বলবো? একটা কোভিড হসপিটাল, সেখানে থাকবে কিছু বেড, আর আলো আর ছায়া দিয়ে বেরিয়ে আসবে কিছু মানুষ, তাদের সারা গায়ে থাকবে পিপি পাড়া এবং গলায় ঝুলবে একটা তেতস্কোপ, আর তাদের শুধু একটাই প্রতিজ্ঞা হবে যেগুলো হাত জোর করে প্রণাম জানাচ্ছে একটা ছোট্ট মেয়েকে, একটা ছোট্ট মেয়ে এবং তাদেরকে বলছে, তোদের ভয় কি? আমি তো আসছি আবার।
মা দুর্গা ব্রাভো ব্রাভো শাবাশ বে ভাবে ধরণী শাবাশ জিতে রাও জিতে রাও জিতে রাও এবার শিক্ষা আপনার ক্লাবের থিম আমার ক্লাবের জন্য তো অসীম আছে কিরা অসীম তুই ভাবিস নি ভেবেছি জ্যাঠা বলবো বল আকাশবাণী কলকাতা মানে আকাশবাণী কলকাতা হবে এবার আমাদের থিম তবে 2020 আকাশবাণী নয় সেই পুরাতন আকাশবাণী যে সময় সম্প্রচারক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ মল্লিক হ্যাঁ শ্রী জ্যোতিরিন্দ্রনাথ মল্লিক পরম পূজনীয় পঙ্কজ কুমার মল্লিকের আত্মীয় যিনি প্রতি মহালয়ায় বাজাতেন সেই রেকর্ড যিনি বিশ্বাস করতেন বীরেন বাবুর আরতিতে মা দুর্গা মর্তে আসেন যিনি পুজো করতেন শ্রী বৈদ্যনাথ ভট্টাচার্য মহাশয় যিনি মনে করতেন মহিষাসুর মর্দিনী কোনো ধর্মীয় অনুষ্ঠানের সূচক নয় এটা নিজেই একটা ধর্ম যিনি বিশ্বাস করতেন একটা রেডিওতে একটা শোতে যেই এই একটা রেকর্ড যেটা না বাজালে আমাদের উৎসব শুরু হয় না হবে কি করে তিনি মা গঙ্গার মতো পবিত্র মনে করতেন এই স্তোত্র এই বন্দনা এই আরতিকে তিনি তো রেডিও ইতিহাসের ব্ল্যাকবেল সাক্ষী 1992 তে চাকরি ছাড়ার পর তিনি আর যাননি কখনো আকাশবাণী কিন্তু দেখ তোরা আজ উনি প্রতিদিন ভরে উঠে ধূপ ধুনো চালিয়ে রেডিওকে পুজো করতেন আজ উনি বিশ্বাস করেন হয়তো মহালয়ার ভরেই বিমলভূষণ বাবুর নমচণ্ডী গাইবেন অথবা তরুণ বন্দ্যোপাধ্যায় হে চিন্ময়ীর আগে ধ্বনিত হবে এই বিশ্ব এই ব্রহ্মাণ্ড তখন মা দুর্গা আবার আসবেন সব জড়া সরিয়ে আলোয় ভরাতে তাই এবারের থিম সেই পুরাতন আকাশবাণী কলকাতা জাগো স্বপ্ন জাগো জাগো উমা জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো জাগো